আমার মালিকের বাসায় কুমিল্লার একটা ভাই আছে, তো আমি আসার আগে উনি আসছে। ফতেশু আগে কি করতাম, ফতেশু করবার মাজরা যাইতাম, তো ওর সাথে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হইতো। তা আমি বাংলাদেশে থাকতে অনেক ফান হাইছি, তো আমার মনে মাঝে হয়েছিল কি যে ওই ভাইয়ের কাছে টেকা দিব না, টেকা দিলে ভাইয়ের ফান্ডা আমার আইনা দিতে পারবো, বা যে কোনো জিনিস আমি খাইতে হইলে উনি হাতা নামে আনাইতে পারবো। তো হবার চিন্তা ভাবনা করে দেখলাম, বলে উনি হাতানা যদি আমি যদি এগুলা যদি আনাই, তো গেল আমার মালিকে যদি জানে আমি এগুলা খাইতেছি, তো আমার জিজ্ঞাসা করবো বলে এগুলো তুমি ফাইসেস কর। তো এখন যদি আমি যদি হই যে মাজরা দে তাকে উনি আমার আইনা দিছে, উনি হাসে আমি টেকা দিছি, উনি আইনা দিছে, তা আমারও চাকরি যাইব, উনিরও চাকরি যাইব, তা আমি কই দূরে খাওয়ার কোনো দরকার নাই। হঠাৎ একদিন উনি আমার মোবাইলে ফোন দিছে, উনি আমি নাম্বার দিছিলাম, ফোন দিছে, তে আমি উনি ফোন রিসিভ করছি, ফোনে রিসিভ করে কথা কইছি, তো উনি আমি গেল যে আর একদিন আমি মাজরায় গেছি, তে উনি দেখি একটা খাজুর গাছের তলে বসে উনি কান্দা কুড়ি করতেছে, উনি বাংলাদেশে যাইতো ছুটিত। তা আমি জিজ্ঞাসা করতেছি, তো ভাই তুমি কান্দা কুড়ি করো কে, ছুটিতে যাইতে আসছিলে, এখন তো হাসি খুশি থাকতা। তা আমার উনিটা গেল হইল রে বোন, আমার বোন বিয়া দিছে, আমি প্রবাসে থাকতে, আমার বোনের জামাই হয়েছিল একটা মোবাইল নেওয়ার লাগিয়া, আমার বোনে হয়েছিল বোনের জামাই লাগিন, তা আমার ভাইয়ে হয়েছিল একটা মোটরসাইকেল দিতাম, তো উনি কোনো বিয়া করছে না, বাংলাদেশে গিয়ে বিয়া করতো। তো মনের মাঝে ও তো আফসোস লইছে যে বাংলাদেশে গিয়ে বিয়া করব, বাংলাদেশে যাইব, মা বাবারে দেখব। তো হঠাৎ একদিন বাপে এটা গেলে কইতেছে, কয় যে বাবা তুমি আরো একটা বছর থাকো, বাবা গেল কতখান ধান ক্ষেত্রে কিনছি, জমিন কিনছি আমি কতখান, তো এই জমিনটা কিনার পর দিয়ে তুমি একবার ছুটি আসবা না, ছুটি আসার পর দিয়ে তুমি বিয়ার সাথে পরে আবার তুমি দেবে না। তো উনি আমার এগুলা কইতেছে, তো হওয়ার পর দিয়ে আমি এটা কইতেছি, ভাই ওনা করার তো আর কিছু না, আমরা প্রবাসের এগুলোই আমরা ধরন, বুঝতে পারছো, আমরা বাংলাদেশে গেলে যতদিন টেকা দিতে পারি ভালো হইতে পারবো, বইনে চাইব মোবাইল দেওয়ার লাগি, ভাইয়ে চাইব মোটরসাইকেল দেওয়ার লাগি, বাবা চাইব ভবিষ্যৎ করার লাগিয়া, এই যে তারা নিয়মটা ওইটাই, বুঝতে পারছো, কোনো করার কিছু নেই, আমরা প্রবাসী গেল, দুঃখ সুখ হওয়ার জায়গা নাই, আমরা দুঃখটা আমরাই গেল, আপনার কাছে আমরাটাই শেয়ার করা লাগে, অন্যজনের কাছে শেয়ার করলে যেন তোমার একটা বুঝের কথা কইব, বা অন্যজনের কাছে শেয়ার করলে যে তোমার যে একটা একটা বুঝ দিব, এটা কোনো কথা না, বুঝতে পারছো, কার দুঃখটা কার কাছে শেয়ার করব। তো অনেক কথা কইছি, আমার কথা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন, আল্লাহ।